আজ শীতকালীন অধিবেশনের শেষ দিন, সরকার বিরোধী পর্যায়ে আজ পণ্ড হতে পারে সংসদ, আলোচনা করতে দিচ্ছে না সরকার, অভিযোগ বিরোধীদের নাটক বলছে বিজেপি। নোটকাণ্ডে একাট্টা বিরোধীরা, প্রতিকার চেয়ে আজ ফের রাষ্ট্রপতির কাছে দরবার, সব সাংসদদের হাজির থাকতে নির্দেশ তৃণমূলের। সংসদ অচলের জন্য কার্যত সরকারকে দায়ী করে মোদীকে বেঁধলেন আডবাণী, পরিস্থিতি দেখে তাঁর ইস্তফা দিতে ইচ্ছে করছে, লোকসভায় মন্তব্য লৌহপুরুষের, স্বাগত বললেন রাহুল। এখনই কমছে না নোট দুর্ভোগ, বাতিল নোটের বদলে মাত্র 30% নতুন নোট বাজারে, এ মাসের মধ্যেও মিটবে না ঘাটতি, জানালেন কেন্দ্রীয় অর্থ সচিব। অনলাইনে লেনদেনে উৎসাহ দিতে লটারি চালু কেন্দ্রের, 25শে ডিসেম্বর থেকে 14ই এপ্রিল অনলাইনে কেনাকাটায় পুরস্কার, প্রতিদিন 15,000 গ্রাহকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে ক্যাশব্যাক, এছাড়াও থাকছে মেগা ড্র। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক উর্জিত পটেলের, রিজার্ভ ব্যাংকের যেন রাজনীতির হাতিয়ার না হয়, খুব উগ্রে বললেন মমতা, সংকটের মুহূর্তে সরব হন, নীরব অস্বচ্ছ থাকবেন না, চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া স্টেশনের ফুড প্লাজায় আগুন, দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, শর্ট সার্কিট থেকে আগুন অনুমান, দমকলের প্রভাব পড়েনি ট্রেন চলাচলে। ইন্ডিগোর চালক বিভ্রাট, চরম বিভ্রাট, দুর্ভোগে যাত্রীরা 10 ঘন্টা বসে রইলেন বিমানে, ভাইজাগ থেকে গভীর রাতে ফিরলেন কলকাতায়, ডিজিসি এর ছাড়পত্র না মেলায় সমস্যা দাবি ইন্ডিগোর। ফুল ফর্মে শীত, ঠান্ডায় কাঁপছে কলকাতা, এক ধাক্কায় পারদ নামল 12.7 ডিগ্রি সেলসিয়াসে, আগামী কয়েকদিন জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের। একটু সুখের জন্য কি না করছেন, দিনরাতে এক করে ছুটছেন, কিন্তু সুখ কই, হাজারো সমস্যায় উধাও সুখ, এবার আপনার জন্য সুখবর, আসছে সুখ মাপার যন্ত্র, দেখুন অফ ফিট 24 সুখ মাপার যন্ত্র আজ সন্ধ্যে 7টায়।